কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত এক হিন্দু মন্দির। এটি 51 পীঠের মধ্যে অন্যতম। এই কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আষাঢ় মাসে আম্বুবাচি মেলার সূচনা হয়। তন্ত্রমন্ত্রের পীঠস্থান হওয়ায় দেশ বিদেশ থেকে প্রচুর সাধুসন্তরা আসেন এই আম্বুবাচি মেলায় তন্ত্র সাধনার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের এই ব্লগে আম্বুবাচি মেলায় এসে কিভাবে ফ্রিতে থাকা খাওয়া করবে তো সমস্ত কিছু তথ্য রয়েছে এই ব্লগে। তো চলো শুরু করে যাক। কোনো কিছুর দিক থেকে কোনো ছাড় নেই গাইজ। তোমাদের বলে রাখি, দেখতে পারো প্রত্যেকটা জায়গায় অনেক অনেক পরিষ্কার। সো গাইজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তোমাদের দায়িত্ব। অ্যান্ড গাইজ, বলে রাখি এখানে প্রত্যেকটা করে একটা করে কেবিন করা হয়েছে। এখানে তোমাদের সব রকম প্রবলেমের সহায়তা করা হবে গাইজ। এখানে আপৎকালীন কাউন্টার বলো বা কাউন্টার বলো, এখানে জনস্বাস্থ্য কৃষি বিভাগ বলো গাইজ, বা মেডিকেল কোনো মেডিকেল প্রবলেম হলে গাইজ সবসময় এখানে দেখতে পারো ডাক্তার বা নার্সের তেনা থাকে গাইজ। সো কোনো প্রবলেম হবে না গাইজ। অ্যান্ড থাকার ব্যবস্থা যেটা বলছি, এখানে ভেতরের কন্ডিশন আমি তোমাদেরকে দেখাই, বাট এখন মনে হচ্ছে একটু অন্ধকার হয়ে আছে। অ্যান্ড গাইজ, চার্জিংয়ের জন্য দেখতে পারো এখানে বোর্ড দেওয়া আছে। সো একসাথে তোমরা অনেকগুলো চার্জিংও করতে পারো। এই যে, বাট গাইজ একটাই প্রবলেম যে এখানে দাঁড়িয়ে থাকতে হবে চার্জ দিয়ে। অ্যান্ড গাইজ, এই যে হচ্ছে গাইজ হল ঘর। সো একসাথে অনেক 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 লোক থাকে। অ্যান্ড গাইজ, ক্লিনিং যেটা বারবার বলে আসছি, ক্লিনিংয়ের জন্য খুব মানে খুব সুন্দর কাজ করছে প্রত্যেকে। অ্যান্ড শুধু ওদেরকে কাজ করলে হবে না গাইজ, আমাদেরকেও কিছু খেয়াল রাখতে হবে, কারণ আমরাও যাতে কোনো জিনিস কোথাও না ফেলি সেটা দেখতে হতে হবে। অ্যান্ড গাইজ, দেখতে পাচ্ছ অনেক অনেক পাখাও এখানে লাগানো হয়েছে। এখানে লাইটও আছে, একটু পরে অবশ্য অন্ধকার হলে জ্বলবে গাইজ, ঠিক আছে। সো অনেক বড় একটা অডিটোরিয়াম, অনেক অনেক লোক একসাথে থাকতে পারে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড অনেক অনেক জায়গা থেকে লোক এসেছে, সবাই এখানে রয়েছে। ওকে, সো তোমাদের স্নানের জন্য তোমাদেরকে ঘরটা, অ্যান্ড গাইজ যে টয়লেটের জন্য কি আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা আছে গেটের বাইরে, যে তোমরা দেখতে পারো এখানে স্নানের জন্য পুরো ব্যবস্থা করা হয়েছে গাইজ। অ্যান্ড টয়লেট, প্রচুর প্রচুর টয়লেট সারি সারিভাবে আছে গাইজ। সো কারোর প্রবলেম হবে না। অ্যান্ড গাইজ, জল দেখতে পারো, জলের স্পিড দেখতে পারো গাইজ, প্রচুর প্রচুর জলের স্পিড আছে। অ্যান্ড গাইজ, টয়লেট খুব ক্লিন, সিরিয়াসলি গাইজ, প্রচুর ক্লিন। এখানে লাইন করে প্রচুর টয়লেট রয়েছে গাইজ, প্রায় কিছু না হলেও 100টা তো মিনিমাম আমি বলছি, কমসে কম এইটার এই যে সেবা সমিতি রয়েছে এখানের জন্য 100টা টয়লেট রয়েছে। অ্যান্ড গাইজ, শুধু একটা নয়, এখানে ও আরও আছে, ওই সামনে দেখছো ওখানে গাইজ, ওই যে ওখানেও একটা আছে। তো প্রচুর প্রচুর টয়লেট আছে, অ্যান্ড অনেক অনেক মানুষের থাকার ব্যবস্থা একসাথে করা যায়। প্রত্যেকটা সেবা সমিতিতে নানা রকম জিনিস বিতরণ করছে গাইজ। সো এখানে দেখতে পাচ্ছ গাইজ, অ্যান্ড ব্রেডও গাইজ, ব্রেডও গাইজ, এখানে ব্রেডও দেওয়া হচ্ছে। গাইজ লাইনটা দেখো জাস্ট। অ্যান্ড গাইজ, এখানে প্রত্যেকে দেখুন লাইন দিয়ে দিয়ে নিচ্ছে সবাই। সো গাইজ, খাওয়া দাওয়ার গাইজ কোনো প্রবলেম নেই এখানে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা সেবা সমিতিতে নানা রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সো গাইজ, লাইন দেখতে পাচ্ছ কত লাইন পড়ে গেছে। প্রত্যেকটা সময় গাইজ খুব সুন্দর খাওয়া দাওয়া, তোমাদের বাইরে একদমই যেতে হবে না, খাওয়া দাওয়ার অসম ব্যবস্থা করা হয়েছে এখানে। সো গাইজ, মেনু দেখে নিতে পারো, জাস্ট অসম মেনু হয়ে আছে এখানে গাইজ। চাটনি, একটা সোয়াবিনের তরকারি, অ্যান্ড গাইজ ডাল, পাঁপড়, লেবু,
And guys, এখানে লঙ্কা আছে আমি লেনি লঙ্কা খাই না যদি গাইস এন্ড গাইস অবশ্যই জল সো গাইস কোন জিনিসে এখানে প্রবলেম নেই তোমরা নিজেরা যাও সো গাইস বলে রাখি খাবার টেস্ট পুরো অসম লাগছে জাস্ট মানে এত লোকের খাবার যে যে কোনো নেগলেসি তা নয় সত্যি খুব সুন্দর খাবার তো ভাই আবার দেখতে পাচ্ছে এখানে ভাই সাজাচ্ছে এন্ড এই যে জাস্ট অসম খাবার বলে রাখি সত্যি সত্যি খুব সুন্দর মানে ভালো ভালো হোটেলেও গাইস এত সুন্দর খাবার পাওয়া যায় না সিরিয়াসলি বলছি যে কোনো এত তো লোকের গাছ খাবার করছে জাস্ট অসম লাগছে সিরিয়াসলি গাইস